এই যে তো জোশনা স্কুলের জন্য রেডি, স্কুলে বেরোচ্ছে, কি বলে হিন্দি কা বলে বলে দাও। হিন্দি কা কাকা এদিক টাকাও কিছু বলে দাও, তুমি কখন আসবে? আমি তো যাবো একটু পরে, তুমি জানো না কতদিন পর স্কুলে যাচ্ছে বাবা, প্রায় 2 সপ্তাহ। না চলো বাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 9:45, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সনাতন পাপার সাথে স্কুলে বেরোলো, আর হচ্ছে তোমার এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, আজকে তোমার রান্না করেছি। সেদিনকে তো ইলিশ মাছ করেছিলাম, তো ইলিশ মাছ কিছুটা ছিল, তো ওই ইলিশ মাছের ঝোল করেছি আলু কচু বেগুন দিয়ে, আর করেছি উচ্ছে আলু ভাজা, আর ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর ওইদিকে এই যে জলের বোতলগুলো পড়ছিল, পড়তে পড়তে তোজুকে দিতে গেল, আর ভিডিওটা আপলোড করে দিয়েছে, ভিডিওটা আমি এডিট করে রেখেছিলাম। তো আর কদিনের মধ্যে তো সবকিছু বদলে যেতে চলেছে, কি হতে চলেছে না হতে চলেছে সবটাই তোমরা জানতে পারবে, ভিডিওগুলো চেক করো। এখন এই যে পরিষ্কার করার পালা, সব জিনিসপত্র যা নোংরা হয়ে রয়েছে, ঘরদোরের অবস্থা খুব খারাপ। তোজসোনার শরীর খারাপ ছিল বলে ও তো স্কুলে যেতে পারছিল না, আর ও স্কুলে না গেলে বাড়িতে থাকতে ধর ওকে পড়াতে বসানো, সকালবেলা খেতে বসে 1 ঘন্টা করে লাগাচ্ছে শরীর খারাপ বলে, সেই কারণে একটু টাইম পাচ্ছি না। তো আজকে স্কুলে গেছে, এবারে ভেবেছি কিচেনটা সাফ করবো, এত নোংরা মাটি দেখতে পাচ্ছি না চোখে। কালকে বাথরুম পায়খানাটা যে কি হাল ছিল, পুরো পাকটা 1 ঘন্টা 1.25 ঘন্টা লেগেছে পরিষ্কার করতে, 1টার থেকে 1:45 বেজে গেছে ওই পরিষ্কার করতে করতে। দেয়াল টেয়াল ভালো করে ঘষে বেসিন, তারপরে ওর উপরে যেসব জিনিস টিনিস থাকে, এত নোংরা হয়েছিল, বাপরে বাপ, ওই পরিষ্কার করে ঘষে ঘষে পরিষ্কার করতে করতে পুরো 1 ঘন্টা লেগেছিল। তো হয়ে গেছে বাথরুম পায়খানা ভালোভাবে পরিষ্কার, ও শরীর খারাপ ছিল বলে করতে পারছিলাম না। তো রিপোর্ট তো করা হয়েছে, ওর রক্তে হিমোগ্লোবিন একটু কম আছে, আর হচ্ছে সিআরপি যেটা একটা আছে ওটা একটুখানি বেশি আছে, তো ওটা ডাক্তারকে দেখাতে হবে কি আছে না আছে। তো আজকে বলেছি যে হচ্ছে যদি সিওয়ালি ছিল সেই জন্য রিপোর্ট কালকে পেয়েছে, এমনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল, আর হার্ড কপিটা কালকে নিয়ে এসেছে। তো সেই কারণে যদি হোয়াটসঅ্যাপে দেখিয়ে হয়ে যায় আমি ডাক্তার তো ভালো, নয় তো 3 বার ডাক্তারের কাছে গেছি, আবার যদি যাই তো সেই কারণে যদি দেখে দেয় হোয়াটসঅ্যাপে তাহলে খুব ভালো, আর যদি না হয় তাহলে আবার কালকে যেতে লাগবে রিপোর্ট দেখাতে। একটা ওই সিআরপি যেটা ওটা একটু বেশি আছে, অনেকটা বেশি, নর্মাল হচ্ছে 5, আর ও আছে, ওর আছে 19 পয়েন্ট কত আছে, অনেক বেশি। তো আর তাছাড়া হিমোগ্লোবিন একটু কম আছে, 13 থেকে 17 মনে হয়, 13 না কি একটা দেখছিলাম, ওর মনে হয় 11 পয়েন্ট কত আছে, একটুখানি কম আছে সামান্য, তো সেরকম একটা অসুবিধা নেই। তো দেখা যাক, যদি দেখে দেয় তো ভালো, নয় তো আবার কালকে নিয়ে যেতে হবে রিপোর্ট, একবার দেখিয়ে নেওয়াই ভালো। তো চলো তাহলে সাথে থাকো, কিচেন টিচেন পরিষ্কার করবো, আগে কাজ ফাজ সব করে নিই মোটামুটি, ভাতটাও হয়ে যাক, সাথে থাকো, আর এখনো চা খাইনি, চাটাও খাবো, আসুক, সাথে থাকো, আর পুরো ব্লগটা চেক করতে থেকে আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এই যে এখানে ভাতটা ফুটছে, আর এই যে দেখো মাছের ঝোলটা, আর একটা বাটা মাছ সেদিন ছিল, ওই মাছে একটু কম হয়েছিল জন্য একটা বাটা মাছও দিয়ে দিয়েছিল, তো ওটাও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ইলিশ মাছ ভাজার তেল, এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে এই যে চাটা হয়ে গেছে, এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, আর এখানে ওর খাবারটা বেড়ে দিয়েছি, এবারে কিচেনের এই যে এসব জিনিসগুলো নিচটা পুরো পরিষ্কার করবো, আর ওই ডিব্বা ডুব্বিগুলো করবো অন্য একদিন, আজকে হবে না, আজকে এই যে এই র্যাকের উপরে যেসব জিনিস আছে কাপ টাপ ওগুলো করে নেবো, আর এই যে নিচের যেসব জিনিস তোমার এই যে হাতা খুন্তি কাপ যত সব জিনিস আছে আর কি, মিক্সার ফিক্সার এইগুলো সব পরিষ্কার করে নেবো এখন।
দেখি খাবার তো এখানে দেখো এগুলো সব ভালো করে পরিষ্কার তো আগেই করে নিয়েছি, এই যে ইন্ডাকশন ফ্যান সব স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মুছে মুছে সব পরিষ্কার করেছি, এগুলো সব মেজে নিয়েছি, এগুলো মেজে নিয়েছি, এটাও ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে তারপরে জল তো ঠাকাইনি নেতা দিয়ে ভালো করে মুছে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে চকচক। আর এই যে দেয়াল টিয়ালও সব পরিষ্কার করে নিয়েছি। তো আর এই যে এই কটা পরিষ্কার করিনি, এখানে কাপ আছে, একটা কাপ প্লেটের সেট আছে, তিনটে কাপ আছে, এটা আছে, এগুলো একটু পরিষ্কার করে নিই দিয়ে তারপরে এই যে দেখো জামা কাপড় আছে এক গাদা। আর এই যে কম্বল গুলো কাচাতে দেওয়া ছিল, ট্রলি ব্যাগটা এখনো তোলা হয়নি। এই যে দুটো কম্বল ওই দোকান থেকেই কাচিয়ে নি, কারণ অনেক মোটা কম্বল, তো নিচেরটা তো পুরো ডবল বেডের আর ডবল লেয়ারের অনেক ভারী। তো এই দুটো মনে হয় কত নিয়েছে, 500 টাকা নিয়েছে, এটা হচ্ছে 200 টাকা নিয়েছে, নিচেরটা 300 টাকা। ওই বাইরের থেকেই দোকান থেকেই কাচিয়ে নি, কারণ ওদের মেশিন বড় হয় অনেক। আর এই যে জামা কাপড় গুলো ভাঁজ করবো, ভাঁজ করে নিয়ে আগে খেয়ে নি। কটা বাজে দেখো, 10:40 বাজে, খেয়ে টেয়ে নিয়ে দিয়ে তারপরে এই কটা আগে গুছিয়ে নিই দিয়ে খেয়ে নি। তো আগে দেখি এই কটা গুছিয়ে কিচেনের এই জিনিস টিনিসগুলো গুছিয়ে আগে খেয়ে নিই দিয়ে তারপরে জামা কাপড় ভাঁজ করে ঘর দূর ঝেঁটবো, মুছবো, ব্যালকনি সাফ করবো, এখন অনেক কাজ আছে। তারপরে আবার তোজসোনাকে স্নান ধান করে তোজসোনাকে আবার আনতেও যেতে হবে, কতদিন পরে স্কুলে গেলে, এমনিতে তো তোমার 1 সপ্তাহ তো বাড়ি গিয়ে কামাই হয়েছে, দিয়ে তারপরে আর 1 সপ্তাহ, 1 সপ্তাহ কামাই হয়েছিল না, বাড়ি গিয়ে 6 দিন কামাই হয়েছিল, আর শনি রবিবারও ছুটি থাকে। তারপরে এখানে এসে আমরা শুক্রবারে চলে এসেছিলাম, ভেবেছিলাম সোমবার থেকে স্কুলে পাঠাবো, সোমবারে যাইনি, মঙ্গলবারে যাইনি, বুধবারেও যাইনি, 3 দিনই শরীর খারাপ ছিল আর শনি রবিবার ছুটি ছিল বলে। দিয়ে তারপরে তোমার হচ্ছে বৃহস্পতি শুক্র তো হোলির জন্য 2 দিন ছুটিই ছিল, এই বৃহস্পতিবার, সরি বৃহস্পতি বলছি কেন, সোম মঙ্গল যাইনি, বুধবার আর বৃহস্পতিবার, বুধবারে হোলি ছিল, বৃহস্পতিবারেও ছুটি ছিল। দিয়ে তারপরে আজকে শুক্রবার, আজকে গেল, আবার শনি রবি ছুটি, সোমবার থেকে পরীক্ষা। ওটা 15 বেজে গেছে, ঝটপট এটা এই কটা ভাঁজ করে ঘর দুগুলো ঝেটিয়ে মুছে ব্যালকনিটা সাফ করে নিই, তারপরে আবার স্নানও করবো, আজকে একটু শ্যাম্পু করার ছিল, শ্যাম্পু মনে হচ্ছে আজকে করাবো না, দেখি
ভদ্দুর ভালোভাবে ঝেটিয়ে নিয়েছি, গ্যাসটা অন অফ করে নিয়েছি, ঘরে ভদ্দুর গুলো মুছে নিয়েছি। দেখো এই বড় কার্পেটটা একদিন কেচে দেবে, আর ঘরে আরো দুটো ছোট কার্পেট আছে, আর এই যে এই কার্পেটটা আজকে কেচে দিয়েছে। এগুলো মেশিনে দিই না, কারণ মেশিনে দিলে তো প্রচন্ড ভারী হয়ে যাবে, মেশিনে তোমার চাপ পড়বে, তো সেই কারণে এগুলো হাতে কেচে দেয় তোজোর পাপা। তো স্নান ধান হয়ে গেছে, এখন কটা বাজে? এখন বাজে 12:40। শ্যাম্পু করে নিয়েছি, প্রথমে ভাবছিলাম করবো না, তারপর দেখলাম যে টাইম আছে, করে নিই। আর এখন তোমার এখনো ঠান্ডা জলে স্নান করছি না, গরম জল করেই করছি। ওর পাপা তোজোর পাপা সকালবেলা ঠান্ডা জলে স্নান করে গিয়েছে, আমাকে আবার ফোন করেছিল, বলছে যে ঠান্ডা জলে যেন স্নান করো না, শরীর খারাপ লাগছে আমার, কিরকম করা অভ্যাস নেই ঠান্ডা জলে, ধরো গরম জলেই করা হচ্ছিল, তো সেই কারণে আমি গরম জলেই করেছি। কারণ আমার গলাটা না একটু ব্যথা ব্যথা হচ্ছে, ফ্যান চালালে, ফ্যান না চালালে গরম লাগছে, আবার ফ্যান চালালে সেই গলার মধ্যে সেই ব্যথা ব্যথা হচ্ছে, তো সেই কারণে আমি আর ঠান্ডা জলে করিনি। আর মাথায় ঠান্ডা জল দিলে তো আবার হয়ে যাবে খুনি আমার কাশি শুরু, তো সেই জন্য গরম জল করে নর্মাল করে তারপরে স্নান করে নিয়েছি। তোজো সোনারও ওই একবারে বেশি করে গরম করে নিয়েছি এক বালতি জল, তো তোজোরও হয়ে যাবে, আর লাগলে আর এক কেটলি করে নেবো, তাহলেই হয়ে যাবে, প্রত্যেক বেশি জল লাগে না। তো আর কটা বাজে? ওই যে দেখো 12:40 বেজে গেছে, পুজোটা করে নিই, পুজোটা এখনও করা হয়নি, পুজোটা করে দিয়ে তারপরে হচ্ছে রোদে আর এখন দাঁড়ানো যাচ্ছে না। কার্পেটটা দিয়েছি, পুরো ভিজে ছিল, মানে জলটা ঝরে গিয়েছিলো, তারপরে দিয়েছি, নয়তো ওই রেলিংয়ে দিলে ধরো পুরো নিচে জল পড়বে, ওই জন্য রেলিংয়ে আর দিইনি, তারে দিয়েছি, নয়তো ওই নিচে মকান মালিকদের ব্যালকনিতে এটা ওটা জিনিস টিনিস রাখা থাকে, পুরো ভিজে যাবে, তো সেই কারণে ওই তারে দিয়ে দিয়েছি। জলটা ঝরে না গেলে তারে দিলে তারটাও ধরো ছিঁড়ে যেত, অত ভারী ধরো, সেই কারণে জল ঝরে যাওয়ার পরে দিয়ে দিয়েছি, শুকিয়েও যাবে। পুজোটা করে নিই, দি মার সাথে একটুখানি কথা বলে নিই, দিয়ে তারপরে চুলটা দেখি একটুখানি থাক, খোলাই থাক না, শুকালে চুল বেঁধে নিয়ে তারপরে তোজো সোনাকে নিয়ে আসবো, আর ও আস ওকে নিয়ে এসে দিয়ে তারপরে ওর ভাতটা পরে চাপাবো, ওকে স্নান করিয়ে দেবো একদিকে, আর একদিকে আমি ভাতটা চাপিয়ে দেবো। এতদিন পর ছেলেটার একটু শরীরটা, পরশু দিন থেকে জ্বরটা আর আসছে না, এবার জ্বর অত আসছিল বলে মানে এবার 3 দিন করে ডাক্তারের কাছে গেছি, পরের বার যখন গেছিলাম অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিয়েছিল, বলেছিল একদিন দেখতে, যদি জ্বর না আসে তাহলে ভালো, আর যদি জ্বর আসে তাহলে হচ্ছে টেস্ট করে নিতে। এবার সেদিন দুপুরে একবার খেয়েছিল ডোজ, দিয়ে তারপরে দুপুরেও জ্বর এসেছিলো, ওই কারণে বিকালবেলা করা হলো, দিয়ে তারপর থেকে আরও জ্বর নেই। আমি বলছি দেখো তাহলে জ্বরটা আগে তো ছাড়তে পারতো, তাহলে আর টেস্টগুলো করতে হতো না, অনেক কিছু টেস্ট দিয়েছিলো তোমার, অনেক কিছু মনে হয় 5-6টা টেস্ট দিয়েছিলো, টোটাল মিলিয়ে মনে হয় 1280 টাকা লাগলো। আমি বলছি দেখো টেস্টটা আগে যদি হতো তাহলে আর করতে লাগতো না, বলছি কী আর করা যাবে, ঠিক আছে করা হয়েছে, তো আজকে ও পাঠিয়ে দেবে, বললো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, কোনো ওর সাথে কথা দেখি বলে দেবো যে তুমি পাঠিয়ে দিয়ে আগে কথা বলে নিবা, তারপরে পাঠিয়ে দিয়েও দেখে দেবে, কারণ ডাক্তার তো খুব ভালো, নয় তো আবার যেতে লাগবে। আর পরীক্ষা বলো সোমবারে, আবার যদি সকালবেলা ওকে নিয়ে যাই সকালবেলাটা আর পড়াতো বসানোর টাইম হবে না, বিকেলবেলা একবার পড়ালে হবে, শনি রবিবার আছে, আবার সোমবার থেকে পরীক্ষা। তো চলো তাহলে পুজোটা করে নিয়ে মার সাথে একটুখানি কথা বলে নিই, দিয়ে তারপরে তোজো সোনাকে আনতে চলে যাবো। 12:40 তো এখন 12:35 বাজে, পুজোটা করে নিয়ে একটুখানি কথা বলে তারপরে তোজোকে নিয়ে আসবো। তো চলো তোজোকে নিয়ে আসি, 12:54 বেজে গেছে। আমি ডিট খাবো, আমি তাকে
আগের বছর হোলিতে ভালো মজা হয়েছিল। এবার পরের বছর আবার হবে হেব্বি মজা, তখন আবার নতুন পিচকিরি হবে আর একটা, সে নতুনটা কিনতে হবে। একটাই হয় না, দুটো তো, এটা তো নতুন আছে পুরো। আগের বছর একটা, দুটো ওই হলুদ রঙের একটা, ওই যে ওই বন্দুক পিচকিরি একটা, ওই উপরে একটা তোলা আছে, আর একটা বাথরুমে নতুন। তিনটে তো অলরেডি হয়ে গেছে, পরের বছর আর একটা নতুন হয়ে যাবে, চারটে হয়ে যাবে। না মিথ্যে বলি, নেই ভালো করে কথা। ঠিক আছে তাহলে পরের বছর কিনবো না, ঠিক আছে? তাহলে তুই বলছিস সেরকম কথা। আর এদিকে এই যে তোদের সোনার ভাতটা হয়ে গেছে, আর ওকে দেখি বিট কেটে দেবো। ওই আনার আর বিট বেশি করে খাওয়াতে হবে, হিমোগ্লোবিন কম আছে, রক্তে রক্ত হয়ে যাবে। তো এখানে যে ভাত বেড়ে নিয়েছি, তো সোনার ভাত, উচ্ছে আলু ভাজা, ইলিশ মাছের ঝোল, আর ও এখন ঝাল খাওয়া শিখে গেছে, বাড়ি গিয়ে ঝাল মাছ খাওয়া শিখিয়ে দিয়েছে, সেই জন্য আর আলাদা করে বানায় না। ওর জন্য একটু ঝাল কম দিই, নাই তো ওই বানাতে গেলে টাইমও লেগে যায়, আর ওই কোনোদিন আর খাওয়া শিখবে না, মা সেই শিখিয়ে দিয়েছে ওকে, ওই জন্য এখন খায়। আর এই যে দেখো, তো সোনাকে বিট দিয়েছি, লবণ দিয়ে দেবো, বিট লবণ দিয়ে দেখ। শুধু শশা খেলে তাহলে বিট, তাহলে কিন্তু আর বিট খেতে হবে, বিট খেলে শশা পাবি, নাই তো শশা পাবি না, সেটা জেনে রেখে, বুঝতে পেরেছ? বিট খেতে হবে তাহলেই হবে, বিট লবণ দিয়ে দিচ্ছি, খেতে পারবা। ওই যে দেখো আমার সোনা, দেখো বিট খাচ্ছে, ওরে না কেমন সুন্দর, ওরে না, আমি তো খেতে পারি না, আমার সোনা কত ভালো ছেলে, বাবা আমি খেতে পারবো না ওইসব জিনিস। ভালো, ঠিক আছে খাও, খুব ভালো, রোজ খাবা, ঠিক আছে? দেবো, কাশিটা বন্ধ হচ্ছে না তোর, বাবা ওষুধ খাচ্ছে সে 1 সপ্তাহ হয়ে গেল, জ্বরটা তো সেরেছে ঠিক আছে, কাশি আর ওর বন্ধ হচ্ছে না। নাও একটা করে শসা নিবা, একটা করে বিট নিবা, ঠিক আছে? চলো খাও, ওই দেখো মেখে দিয়েছি, এবার ভাত খাও। ভালো হয়েছে? দেখো কেমন লাগে, খারাপ না? ভালোই, তাহলে তুমি হচ্ছে খাওয়া না, মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগো। হ্যাঁ আগে না খেয়ে বলবো ভালো না, তাই না? তুমি আমার মতো নয়, তোমার মতোই তো। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনগুলো মেজে নিলাম, আর জামা কাপড়গুলো তুলে নিলাম, শুধু কার্পেটটা একটু একটু ভিজে আছে, তাছাড়া সব শুকিয়ে গেছে জামা কাপড়। একটুখানি স্নান করেছি, কটায়, 12টা সাড়ে 12টার সময় স্নান করেছি, এর মধ্যে শুকিয়ে গেছে, এখন কটা বাজে? 2:30 বাজে, 2 ঘন্টায় পুরো শুকিয়ে গেছে। আর আগে তো তোজোরগুলো আগেই ধুয়ে দিয়েছিলাম, ওগুলোও শুকিয়ে গেছে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, হয়তো অনেকটাই বড় হয়ে গেল, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো, আর পরপর অনেক নিত্য নতুন ভিডিও দেখতে পারবে। বললাম তো তোমাদেরকে যে কিছুদিনের মধ্যে, মানে এই এই মাসের শেষেই অনেক কিছু হতে চলেছে, সব কিছু ওলট পালট হয়ে যাবে এবার। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।